ক্রিকেটের যে আবেগ সেখানে কোনো দ্বিধা বিভক্তি নেই বাংলাদেশের মানুষের মাঝে অন্তত। রাজনীতির মাঠের টানাটানি, ক্ষমতার কাড়াকাড়িতে মত্ত যেসব মানুষ, তারাই আবার টাইগার ক্রিকেটের সাফল্যে এক সুরে কথা বলে। স্টেডিয়ামে, মাঠে, ঘাটে, বন্দরে, বাজারে তারাই উল্লাস করে বাংলাদেশ, বাংলাদেশ ধ্বনিতে। দেশের প্রয়োজনে রাজনীতির মাঠে যে অনৈক্য, তার বিপরীতে ঐক্যের সুর খেলার মাঠে, আর যেখানে নেতৃত্বে তরুণ প্রজন্ম। ঢাকায় চলছে দুই বড় রাজনৈতিক দলের সমাবেশ, একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে বিএনপি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলো ঢাকায় এসে দিচ্ছেন নিজ নিজ দলকে সমর্থন। এই সাধারণ মানুষগুলোর দেশ একটাই, কিন্তু রাজনৈতিক স্লোগান আলাদা। শুধু একটা জায়গা আছে যেখানে সর্বস্তরের মানুষের স্লোগান হয় শুধুই বাংলাদেশ, বাংলাদেশ। বিশেষ করে বলা যায় ক্রিকেটের কথা, যে ক্রিকেট আলাদা আলাদা রাজনৈতিক পরিচয়ের এই মানুষগুলোকে পড়ায় একই রং, যে রং বাংলাদেশের পতাকার লাল সবুজ রং। আলাদা স্লোগান দেয় এই মানুষগুলোকেই একই সুরে বাঁধে ক্রিকেট। দেশ কনসেপ্টের ঊর্ধ্বে যে রাজনীতি করা সম্ভব না, সেই বার্তাটা কেন যেন আমাদের রাজনীতিবিদরা, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে দিতে পারেনি, যে কারণে রাজনীতির প্রতি এক ধরনের মুখ ফিরিয়ে নেওয়া একটা প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের। খেলা যদি ঐক্যের প্রতীক হয়, রাজনীতি কেন বিভেদ বা বিভাজনের প্রতীক হয়ে গেল? সেই উত্তরটা রাজনীতিবিদদেরই খুঁজতে হবে। সাকিব তামিমরা গ্রাম থেকে শহর, গরিব থেকে ধনী, সবাইকে বাংলাদেশের জন্য ভালোবাসতে শেখায়। তাই তো তামিমের অবসরে জড়ো হয় সাধারণ মানুষ, মাহমুদুল্লাহকে দলে ফেরাতে স্লোগান দেয়। সাকিবের অর্জনে গর্জন ঝরে এই মানুষগুলোর কণ্ঠে। আমরা চাই মাহমুদুল্লাহ রিয়াদ দলে আসুক। আমরা আশা করি তামিম খুব ভালোভাবে দলে ফিরবে এবং আমাদের দলটাকে বিশ্বকাপে আমরা শেষ পর্যন্ত খেলব। রাজনীতি যেখানে দ্বিধা বিভক্ত, সেখানে জিতে যায় ক্রিকেট, সেখানেই জিতে যায় ফুটবল, সেখানেই জিতে যায় বাংলাদেশের সব লাল সবুজ জার্সি, সেখানেই জিতে যায় জার্সিতে আঁকা বাংলাদেশের মানচিত্র। মামুনুর রশিদ, জমুনা স্পোর্টস।